মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আচ্ছা দাদাভাই, তুমি কিন্তু সবাইকে বলবে আমি থানায় তোমার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আর দিদিকে কিন্তু সাবধানে পৌঁছে দিও, ঠিক আছে? আমি দিদিকে ডাকছি, দেখছি তৈরি হয়েছে কিনা। এই ফুলকি 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 শোনো না, বলছিলাম যে পারমিতাকে সবার সামনে দিয়ে আমি পৌঁছে দেব। আরে হৈমন্তী আন্টিকে সেটা মেনে নেবেন, আবার শুধু শুধু চেঁচামেচি হবে, অশান্তি হবে। হলেই বা, এই যে দিদিকে তুমি পৌঁছে দিতে যাচ্ছ, তুমি তো তোমার মনে কথাটা বলে দিতে পারো। বলা তো যায় না দাদা ভাই, কার কপালে কি লেখা আছে। এই যে আসার সময় ছন্দক দাদার কথাটা বললাম, আমার তাই মনে হয় মনের কথা মনে না রাখাই ভালো। ফুলকি দাসের ছোট মাথায় অন্তত এটাই এসেছে। কি গো, বুঝলে? হ্যাঁ ঠান দিদি, বুঝেছি বুঝেছি। ফুলকি দাসের মাথাটা আজকাল একটু বেশিই খেলছে। আরে ওই তো অংশুদ এসে গেছে, একেবারে অন টাইম। অংশুদা বলছি, সুটকেস আর ব্যাগটা তোমার গাড়িতে রেখে দিই। দাদা চল 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 চল। আয় ভাই, বলছি অংশুর যাওয়ার কি দরকার ছিল বলো তো? আমি তো একাই চলে যেতে পারতাম, অংশুর এখানে এত কাজ। হয় অংশুদা নয় আমি যাবো তোমাকে ছাড়তে, এতটা পথ তোমার একা যাবার তো কোনো মানে হয় না। আমি জেঠুমণিকে বলে দিয়েছি অংশুদা তোমায় ছাড়বে। অংশুদা তোমার কোনো অসুবিধা নেই? না না দাদা ভাইয়ের আর কিসের অসুবিধা, দাদা ভাই ছাড়া এই কাজ কে করবে? মানে পারমিতা তুমি এই পাগলের কথা কানে তুলো না তো, তুমি তাড়াতাড়ি করো, অনেক দূর যেতে হবে তো। পারমিতা কই তুমি রেডি? আরে এই তো ও অংশ, আজ তাড়াতাড়ি চলে এসছো দেখছি। হ্যাঁ বাবা, থাক 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 মা, সাবধানে যেও। আমি আসি গো, আর তোমরাও কিন্তু সাবধানে থেকো হ্যাঁ, আমি ফোন করব। এই ফুলকে দিকে শোনো, বাবার ওষুধগুলো কিন্তু সময় মতো দিয়ে দিও। বন্ধুর বাড়ি যাচ্ছ, এনজয় করো, এমনিতেও তো সারাদিন বাড়িতেই থাকো। হ্যাঁ সীতা, মজা তো করবই, তবে কি বলতো চিন্তাটা সবসময় থেকেই যাবে। আচ্ছা বাবা, বলছি মা কোথায় গো? তোমার মা তো ঘরেই ছিলেন। দাঁড়াও আমি দেখে নিচ্ছি। দেখো মা, ও মা। হ্যাঁ আমি এলাম গো। তোমাকে কি তোমার এই বন্ধু পৌঁছে দিচ্ছে নাকি? হ্যাঁ হৈমন্তী, ওরা দুজন তো এক কলেজে পড়তো, ও কেন নিয়ে যাবে না ওকে? এখানে সকলের সামনে এই সমস্ত কথা আর বলো না প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।